আমার আগের আলোচনায় সে বেশ কয়েকটি কথা বলেছে। তার মধ্যে একটি তিনি কথা বলেছেন যে আমাদেরকে কিছু শেখার চেষ্টা করতে হবে। আমরা যদি একটু নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখি তাহলে আমরাই বলতে পারবো যে কতটুকু শিখার ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পেরেছি। জীবনটা কারো শেষ পর্যায়ে পৌঁছে গেছে। যদি নিজেকে জিজ্ঞাসা করি আমি কি এখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, হয়তো অনেকের জবাব আসবে যে আমি ভালো করে পারি না। কেউ হয়তো এই বয়সেও জবাব দিব যে আমি একেবারেই পারি না। যদি দ্বিতীয় জিজ্ঞাসা আসে যে আমরা আহলুল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি হাদিস আমার জানা আছে, সে প্রশ্ন যদি নিজেকে করি তাহলে খুব একটা ভালো জবাব হয়তো আসবে না। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, তার মাঝে একটি বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন, সেই নিয়ামতটা তো পরিপূর্ণতা লাভ করবে তখন যখন আমি কোরআন এবং হাদিসও কিছু জানতে পারব, তাহলে সেই নিয়ামতটা বাস্তব এবং পরিপূর্ণতা লাভ করবে। তবে এটাও বাস্তব বিষয়, একজন বড় মুহাদ্দিস হানাফি মাযহাবের, তিনি বড় মুহাদ্দিস বলে পরিচিত, তিনি তার ছাত্রের কাছে একটা মন্তব্য করেছিলেন। সেই ছাত্র সরাসরি আমাকে জানিয়েছে, এর মানে এটা উড়ন্ত গল্প না। সেই বড় মুহাদ্দিস তিনি বললেন যে দেখো, আহলুল হাদিসের যারা রিক্সাওয়ালা আছে সেই রিক্সাওয়ালারাও আমাদের চেয়ে, আমাদের অনেক আলেমের চেয়ে অনেক হাদিস জানে। কথাটা অবাস্তব নয়, একদিক দিয়ে বাস্তব। বাস্তবের কারণটা কি, সে মাঝহাবি আলেম হওয়া সত্ত্বেও যতগুলি হাদিস জানেন তার চেয়ে একজন আহলুল হাদিস, তিনি আলেম না একজন রিক্সাওয়ালা মানুষ, তিনি বেশি হাদিস জানেন বলে তিনি মন্তব্য করলেন। কারণটা কি? এর বড় কারণ হলো মাঝহাবি আলেম যখন কোন আমল করতে চান, নিজে আমল করতে চান বা কাউকে শিক্ষা দিতে চান, তখন তিনি ভাবেন যে এই আমলটা আমাদের মাঝহাবে আছে কি না, এই জিনিসটা তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। হাদিসে আছে কি না এটা নিশ্চিত হওয়ার বিষয় পরে, আগে নিশ্চিত হওয়ার বিষয় হলো মাঝহাবে আছে কি না, তরিকায় আছে কি না। পক্ষান্তরে আহলুল হাদিস একজন সাধারণ মানুষ, তিনিও যখন কোনো আমল করতে চান তিনি সেই আমলের সাথে সাথে ভাবেন যে আমার এই আমলটা হাদিসে আছে কি না। একজন রিক্সাওয়ালা হলেও যদি তার বিবেক বুদ্ধি থাকে, কিছু হলেও যদি সে পড়াশোনা বোঝে, ওই রিক্সাওয়ালা আর হাদিসও ভাবে কোন আমল করতে গেলে যে আমার এই আমলটা কোরআন এবং হাদিসে আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামত আমরা লাভ করেছি যে এটা এমনি এমনি পেয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। এমনি এমনি এই চেতনা পেয়ে গেছি, কিন্তু এই চেতনাটা আরো সমৃদ্ধপূর্ণ হবে, আরো সুন্দর হবে, আরো নির্ভেজাল হবে
যখন আমরা একটু চেষ্টা করব আরো নিয়মিত কোরআন এবং হাদিস কিছু শেখা কিছু জানার। বর্তমান যুগে কোরআন হাদিস শেখা এবং জানাটা কিন্তু খুব কঠিন না। শিক্ষকের কাছে না গেলে কোরআন শেখা যেত না, কিন্তু এখন আপনি অনলাইনে ঘরে বসে আপনার কাছে শিক্ষক উপস্থিত, আপনাকে যেতে হবে না। আপনি হয়তো ভাবছেন আমি একজন বড়সড় মানুষ, কারো কোনো শিক্ষকের কাছে গিয়ে বসতে আমাকে একটু লজ্জা লাগবে, বয়স হয়ে গেছে। মূলত এটি ইসলামে কোনো লজ্জার বিষয় নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন وكان اصحاب النبي تعلموا في كبار سنهم النبي صلى الله عليه وسلم অসংখ্য সাহাবী যারা এই বৃদ্ধ বয়সেও তারা দ্বীন শিখেছেন, কারণ ইসলাম গ্রহণ করেছেন বৃদ্ধ বয়সে। এখন কি করতে হবে? ইসলাম জানার জন্য তো শিখতেই হবে, তাই ওই বৃদ্ধ বয়সেও কোরআন শিখেছেন, বৃদ্ধ বয়সেও হাদিস শিখেছেন। অতএব এটি কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি সম্মানের বিষয়। তো এরপরেও বর্তমান অনলাইনের যুগে সুযোগ সুবিধা হলো আপনি আপনার ঘরে বসে শিক্ষককে উপস্থিত করতে পারবেন, সশরীরে দরকার নেই, অনলাইনে পেয়ে যাচ্ছে। এত সব সুযোগ হওয়ার পরেও যদি আমরা শিক্ষা বঞ্চিত হয়ে থাকি, তাহলে সত্যি আমাদের ঈমান এবং আমলকে সুন্দর করে নেওয়াটা কঠিন হবে। তাই আমরা সবাইকে সে কথা স্মরণ করে দেব, আপনি চেষ্টা করুন, চেষ্টা করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি চেষ্টাই না করি তাহলে তো সফল হওয়ার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত সমবেত দেরি ভাই, তাহলে প্রথম বিষয় হলো আমাদের শিক্ষা দরকার, দ্বিতীয় বিষয় হলো নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম হলো ফেসবুকের প্রজন্ম, নতুন প্রজন্ম হলো ইন্টারনেটের প্রজন্ম, নতুন প্রজন্ম হলো অনলাইনের প্রজন্ম। আজকে নতুন প্রজন্মকেও যদি আমরা আমাদের যে আকীদা আদর্শ সেটা তাদেরকে শিক্ষা দিতে না পারি, তাহলে দেখবেন হয়তোবা ব্যতিক্রম রয়েছে। বাবা মার তেমন শিক্ষা দীক্ষা নেই, বাবা মা আহলে হাদিস ছিলেন না, কিন্তু তার পরিবারে দেখা যায় আলহামদুলিল্লাহ সন্তান, সে মাদ্রাসাও পড়ালেখা করেনি, কিন্তু ইসলাম সম্পর্কে অনেক তার নলেজ হয়ে গেছে এবং কোরআন হাদিস ও আহলে হাদিসের আকীদা আদর্শ সম্পর্কে সে অনেক জ্ঞান অর্জন করেছে, এমন ব্যতিক্রমও রয়েছে। কিন্তু আবার বাবা মা অনেক ভালো, অনেক সুন্দর, তাদের আদর্শ আখলাকও অনেক ভালো, কিন্তু সন্তানকে সঠিকভাবে গাইড না করার কারণে সঠিক আকীদা তো দূরের কথা, ইসলামী আদর্শই তার মাঝে খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন যে বাবা মার দায়িত্ব হলো সন্তানকে শিক্ষা দেওয়া। বিশেষ করে আজকে সেই আরাফা ময়দানে আরাফা অনুষ্ঠিত হল, এই আরাফা আমাদেরকে অনেক শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হলো আরাফার ময়দান এবং এই জায়গা ও অবস্থানটি আজকে অত্যন্ত মর্যাদাপূর্ণ, যার বর্ণনা সম্পর্কে আমরা অনেক বক্তব্য শুনেছি। এই দিনে এবং সেই জায়গায় যারা অবস্থান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। কিন্তু লক্ষ্য করুন সেই আরাফাবাসী তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আমাদের দেশে
বা ভারত উপমহাদেশে বলুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে, নৈকট্য অর্জন করতে হলে, মানুষ যখন গুনাহগার হয়ে যায় এবং তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তখন সে ভাবে যে আমি অনেক গুনাহগার, আমি সরাসরি আল্লাহর কাছে চাইলে কিছুই পাব না। যার কারণে কার মাধ্যমে চাইতে হবে? কার মাধ্যমে? বাবার মাধ্যমে চাইতে হবে। আজকে আরাফা বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছে যে জায়গাটি হলো দোয়া কবুলে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সে জায়গায় দোয়া করতে হলে কোন মাজারে বা কোন পীরের, কোন গাউস কুতুব বা কোন বুজুর্গ কারো কোনো ফল না দিতে হয় না। বলুন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের আজকে, বিশ্ব মুসলিমদের আজকে এই শিক্ষা নেওয়া উচিত যে সেখানে অবস্থা যদি এই হয় তাহলে বাংলাদেশে বসেও আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে কোন মাজারে নয়, কোন দরবারে নয়, কোন খানকায় নয়, কোন গাউস কুতুবের কাছে নয়, একজন মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আপনি সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও সুন্নাহ অনুযায়ী আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইবেন। এই আরাফার ময়দানের শিক্ষাই হলো আজকে সেই শিক্ষা। সমবেত মুসল্লিদের, সমবেত প্রাণপ্রিয় ভাই সকল, লক্ষ্য করুন, আরাফার ময়দানের শিক্ষা নিয়ম হচ্ছে, সেই আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রথমেই জোহরের সময় হয়ে গেলে আজান দিয়ে, একামত দিয়ে প্রথমে জোহরের দুই রাকাত কসর হিসাবে জামাতের সাথে, অতঃপর সাথে সাথে আবার একামত দিয়ে আসরের দুই রাকাত কসর জামাতের সাথে আদায় করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর আরাফাবাসী তিনি তার ব্যক্তিগত ভাবে তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ সেগুলিতে ব্যস্ত হবেন। কতক্ষণ? নিয়ম হলো সূর্য অস্ত পর্যন্ত। সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত হলে কি করতে হয় বলেন? সূর্য অস্ত হলে কি করতে হয়? মাগরিবের সালাত আদায় করতে হয় না? আরাফার ময়দানেও সূর্য অস্ত যাবে, এই অস্ত পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব, এর আগে বের হওয়া জায়েজ নেই। কিন্তু আরাফার ময়দানে মাগরিব হবে, কিন্তু মাগরিবের সালাত আদায় করা যাবে না। কেউ প্রশ্ন করতে পারে যে মাগরিবের সময় হয়ে গেল, হজের গুরুত্ব বেশি ইসলামে না সালাতের গুরুত্ব বেশি? বলেন তো, হজের গুরুত্ব বেশি না সালাতের? সবাই জানি সালাত হলো হজের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামে। তবে হজ করতে এসে মাগরিবের সময় হয়ে গেছে, কিন্তু মাগরিবের সালাত পড়া যাবে না এই জায়গায়, কেমন একটি ব্যতিক্রম বিষয়। আপনি যদি বলেন যে আমার সালাতের গুরুত্ব বেশি, অতএব আমি সালাতে আগে আদায় করব, আমি এখানে সালাত বাদ দিতে পারি না, তাহলে আপনার ক্ষেত্রে হুকুম হবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজ আদায় করলেন না। সালাত তো পরের বিষয়, আপনি হজটাও আদায় করলেন না। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি হজ আদায় না করেন, আপনি যদি ভিভিআইপি প্যাকেজেও সেখানে হজ করতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম পদ্ধতি নেই, ফাহুয়া রাদ্দ, সেটি প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সমবেত দিলে ভাই
সুতরাং এই আরাফার ময়দান হাজিদের সেখানে সূর্য অস্ত যাবে কিন্তু মাগরিব পড়ার অনুমতি নেই, অস্তের পরে তাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে তিনি মুজদালিফায় মাগরিবের সালাত ও এশার সালাত আদায় করলেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যুক্তি উক্তি বা সংখ্যা গরিষ্ঠতা এ ধরনের কোনো চলবে না। সময় আমাদের শেষের দিকে, প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় সামনে যুক্তি উক্তি ও সংখ্যাগরিষ্ঠতার কোন দাবি চলবে না। আজকে আমাদের অনেক সময় সংখ্যাগরিষ্ঠতার দাবি দেখানো হয়, বলা হয় বাংলাদেশে এত সংখ্যক মানুষ, এত শত শত মুফতি, এত আলেম, তারা সব এইভাবে সালাত আদায় করে, তারা সব এইভাবে ইবাদত করে, আর আপনি বলেন যে এইভাবে করতে হবে। দোহাই দেওয়া হয় সংখ্যাগরিষ্ঠতার। ইসলামে সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। সুতরাং আরাফার ময়দানের সেই শিক্ষা আপনাকে নিতে হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রে আমাদেরকে আরো সচেতন সক্রিয় হতে হবে। ছোট্ট একটি সুন্নার কথা স্মরণ করে দেই। যুলহজ্জা মাস নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি কুরবানি করবে, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, যুলহজ্জা মাসের চাঁদ দেখলে তার জন্য কুরবানি করা পর্যন্ত এই সময়ে নখ চুল কাটা বৈধ না নিষিদ্ধ? নিষিদ্ধ। তা আলহামদুলিল্লাহ অনেক ভাই সেটি চেষ্টা করেন, কিন্তু একটি বড় সমস্যা দেখা যায়। সমস্যা কি? নখ চুল কাটা যখন নিষিদ্ধ, দাড়ি গোঁফ কাটাও নিষিদ্ধ, চাঁদ দেখার পর থেকে আমরা এটাকে বন্ধ রাখি, কিন্তু ঈদের দিনে আবার কিছু কিছু ভাই আর সেই নিষিদ্ধ মানি না, সেদিন দাড়ি ইচ্ছা মতো শেভ করে দেন, তা কি সেটি বৈধ হবে? এই নখ চুল কাটা 10 দিন নিষিদ্ধ ছিল, কিন্তু দাড়ি কাটা কিন্তু এই 10 দিন শুধু নিষিদ্ধ নয়, দাড়ি কাটা নিষিদ্ধ হলো আজীবন। একজন পুরুষ হিসাবে গোটা জীবনে আপনার দাড়ি কাটা নিষিদ্ধ, গোটা জীবনে আপনার দাড়ি কাটা হারাম। আপনি এই 10 দিন ধৈর্য ধরলেন, এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট নয়। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে ভাইরা এই 10 দিন ধৈর্য ধরে দাড়ি কাটা বাদ দিয়েছেন, তারা যেন গোটা জীবনেই দাড়ি কাটা বাদ দিতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। প্রিয় ভাই আমার, কথা দীর্ঘ করার সুযোগ নেই, ইফতারের সময় সন্নিকটে, পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই আহলুল হাদিস, এটি যেমন আকিদার ক্ষেত্রে এমন একটি আকিদা যার কারণে আপনি শিরক থেকে মুক্ত থাকার সৌভাগ্য লাভ করছেন, বিদআত থেকে মুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করছেন, ঠিক এটি যদি আমরা বাস্তবে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহর অবাধ্য হওয়া থেকেও আমরা ইনশাআল্লাহ সবসময় মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষে আমার আগে সেই যে কথাটি স্মরণ করে দিয়েছিলেন, এই আরাফা, এই আরাফাও কিন্তু শিক্ষা দিচ্ছে আরেকটি বিষয়। গোটা বিশ্বের মানুষ সৌদি আরবের চেয়েও কোনো দেশের মানুষের বা কোনো দেশের অর্থ সম্পদ বেশি থাকতে পারে, থাকলেই কি সেই জায়গায় সেই দেশে আরাফার ময়দান তৈরি করার সুযোগ আছে? কখনো নেই। আবার সৌদি আরবেও সেই আরাফার ময়দান
কিন্তু সেই আরাফার ময়দান ইচ্ছা করলেই কি সেটার সীমা আরো বড় করে দেওয়ার সুযোগ আছে? নাই। ওই 1400 বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমানা দিয়েছেন সেই সীমানা আজও বহাল রয়েছে, কিয়ামত পর্যন্ত আরাফার সেই সীমানা অবশ্যই বহাল থাকবে এবং রাখতে হবে, কারণ এর বাইরে চলে গেলে হতে সুযোগ নেই। অনেক জায়গায় বলা হয় যে আমাদের দেশে কি হয়, আমাদের দেশেও সেই আরাফার ময়দানের চেয়ে আরো বড় সমাবেশ হয়, এই জন্য কি মনে করা হয়, বলা হয় যে এটা দ্বিতীয় হজ, নাউজুবিল্লাহ, অর্থাৎ সেই জঙ্গি ইস্তেমা। আরাফার ময়দানের চেয়ে বাংলাদেশে 100 গুণ বড় সমাবেশ করা অসম্ভব নয়, কারণ বাংলাদেশে মানুষের অভাব নাই আলহামদুলিল্লাহ। কয়েক কোটি মানুষের সমাবেশ করা খুব সহজ, অসম্ভব নয়, বিশেষ করে সরকারি ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে এক মাসের নোটিশেই কয়েক কোটি মানুষের সমাবেশ করা সম্ভব হতে পারে, কিন্তু সেই আরাফার সমাবেশের সাথে কোনোদিন তুলনা করা যেতে পারে না। যদি কেউ তুলনা করে থাকে তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন এসে যায়। যে বিষয় বলছিলাম, এই আরাফা আজকে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করেছে, সেই ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা আজকে আমাদেরকে দিয়ে আমরা যারা রয়েছি আহলে হাদিসেরা, এই বংশাল কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আমাদের শ্রদ্ধা ভাজন আগাদা উলাদ হোসেন সাহেবের উদ্যোগে যেভাবে আহ্বান জানানো হয় সেভাবেই শুধু সাত মহল্লা নয়, গোটা বাংলার আহলে হাদিসেরা আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ রয়েছি আরো শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা পেয়ে যাব গোটা বাংলাদেশ যেন আহলে হাদিসে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সেই আহ্বানে সকলকে জানাতে চাই পারস্পরিক আন্তরিকতার সাথে আমরা যেন সেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই, পরিশেষে আজকে এই সুন্দর আয়োজনের জন্য মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধা ভাজন আগাদ আওলাদ হোসেন সাহেবকে এবং তিনি যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজনের ব্যবস্থা নিয়েছেন, সেই আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় হাজি সাহেব আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, তিনি আজকে আমাদের মাঝে দিয়ে তার ওই প্রেরণায় এভাবে কাজ আজকে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং হাজি সাহেবের আরেক ছেলে আকবর হোসেন এবং আমাদেরও অনেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন এই বংশাল মসজিদে আল্লামা আব্দুল রহিম কাফি আল কুরাইশি, ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহমাহুল্লাহ সহ আরও বিশিষ্ট শীর্ষ আলেম ওলামারাও যারা এসেছিলেন তারাও অনেকেই চলে গেছেন এবং আমাদের অনেকেরই প্রিয় বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের সকলকে জান্নাতে ফেরদাউস নসিব করো। আর যারা আমরা রয়েছি আমরা যেন পরিপূর্ণ ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের যেন সেটি কবুল করেন, আমাদের স্নেহের সন্তানদেরকে যেন আমাদের সঠিক আকীদা ও আদর্শের উপরে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই প্রোগ্রামে যারা যেভাবে বিশেষ করে হাজী নাসরুল্লাহ সাহেবের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম এবং আরও চেরে চেরে কীভাবে অবদান রেখেছেন আল্লাহ সবাইকে যাচাই খায় দান করুন, যারা ইফতারের আয়োজন করেছেন তাদেরকে সে পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করুন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি আলহাজ আলী হোসেন সাহেব, তিনি নিজে অসুস্থ এবং ওনার ওয়াইফও খুবই অসুস্থ, এমনইভাবে আরও যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহ আমাদের সকলকে দিনের উপরে থাকার তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি একটু বসবেন আপনারা।